এটা কোনো ব্যাপারই না যে আপনি কতটা হেলদি ফুড হোল ডেতে খাচ্ছেন। আপনি যদি এই হেলদি ফুডগুলোর উপকারিতার কথা জেনে শুধুমাত্র খেয়েই যান তাহলে কোনো উপকারিতা তো আপনি পাবেনই না, বরং আপনার ক্ষতি হবে। এটা জেনে আপনি শকড হবেন যে এমন বেশ কয়েকটি অ্যামেজিং খাবার আছে যেটা সত্যি ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুলভাবে খায়। তার জন্য বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তাদের হয়ে থাকে, যেমন ডাইজেশন প্রবলেম, স্কিন প্রবলেম, হেয়ার ফল, এছাড়াও ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আর্থারাইটিস, পিসিওডি, লিভার প্রবলেম, ওবেসিটি এবং ক্যান্সার ইত্যাদি আরও অনেক সমস্যার সম্মুখীন মানুষ হয়ে থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন পাঁচটা অ্যামেজিং ফুড যেটা আমরা সত্যি রং ওয়েতে খাই, যেটার জন্য আমাদের শরীরে অনেক রকম সমস্যা হতে পারে। আমি তোমাদের সাথে শেয়ার করব সেই পাঁচটা ফুড সঠিকভাবে খাওয়ার কী পদ্ধতি এবং সেটা খেলে আমাদের হেলথ বেনিফিটস কী হতে পারে এবং রংভাবে খেলে আমাদের কী কী শরীরে প্রবলেম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো। স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের সত্যি আমার কন্টেন্টগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো যে তোমাদের কেমন কী ভিডিও ভালো লাগছে এবং তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজ দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। নাম্বার ওয়ান শুরু হোক রসুন দিয়ে। রসুন একটি ভীষণ পাওয়ারফুল হার্বস। আয়ুর্বেদিক মতে রসুন হলো খাবারের থেকেও বেশি কিছু। আমাদের শরীরের অনেক বড় বড় সমস্যা কিন্তু সঠিকভাবে ক্লিয়র করে দেয় এই রসুন, কিন্তু কখনোই এটা আমাদের রোজ খাওয়া ঠিক নয়। আমাদের বুঝতে হবে যে এটা ভীষণ শক্তিশালী একটি উদ্দীপক হিসাবে কাজ করে, যেটা বেশি পরিমাণে খেলে আমাদের নার্ভাস সিস্টেমের ওপর এফেক্ট ফেলে। রসুনের মধ্যে রয়েছে সালফার ঘটিত কম্পাউন্ড, যেটা আমাদের ব্রেনের জন্য এক প্রকার কিন্তু বিষ। অতিরিক্ত পরিমাণে রসুন খেলে রসুন আমাদের দেহের ভালো ব্যাকটেরিয়া কিন্তু মেরে ফেলে। যারা স্পিরিচুয়ালি নিজেকে গ্রো করতে চাইছেন তাদের কোনোভাবেই রসুন খাওয়া যাবে না। আয়ুর্বেদ শাস্ত্র বলছে আপনি যখন রোগ নিরাময় করতে চান তখনই আপনি রসুন খান, রোজ রসুন খাওয়ার কোনো প্রয়োজন নেই। নাম্বার টু হলো সুইট পটাটো। মিষ্টি আলু হলো এমন একটি খাবার যার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এছাড়াও ফাইবার এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে, যেটা অনেক সময় ধরে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। অনেক পুষ্টিবিদ আছেন যারা সাজেস্ট করেন মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি আলু আমাদের শরীরকে দুটোভাবেই হেল্প করে, এক হচ্ছে ওয়েট গেইন করার জন্য, এক হচ্ছে ওয়েট লস করার জন্য। যাদের গোল হলো ওয়েট গেইন করা তারা মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারে, কারণ সেদ্ধ করার সময় মিষ্টি আলুর মধ্যে অনেকটা জল থাকে যেটা তাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। কিন্তু যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু কোনোভাবেই এই সেদ্ধ মিষ্টি আলু খাবেন না। আপনারা হালকা খোলায় আলুটাকে ভেজে নিয়ে সেটাকে অল্প গোলমরিচ এবং বিট নুন দিয়ে খেতে পারেন, যেটা আমাদের জন্য উপকারী এবং খোসা না ছাড়ালেই ভালো হয়। নাম্বার থ্রি হলো তুলসী পাতা। তুলসী পাতার উপকারিতা সম্পর্কে কারোরই কিন্তু অজানা নয়। তুলসী পাতা যে শুধুমাত্র আমাদের ভারতবর্ষে ব্যবহৃত হয় তা নয়, সমগ্র বিশ্বের বিভিন্ন রকম রোগ সারানোর জন্য কিন্তু তুলসী পাতা ব্যবহৃত হয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে থাকে সেটা হলো তুলসী পাতা দিয়ে চা খান, দুধ চার মধ্যেই তুলসী পাতা দিয়ে দেন, যেটা ভীষণ রকমভাবে ক্ষতিকর, কারণ দুধ এবং তুলসী পাতার মিশ্রণে একটি টক্সিন রিলিজ হয় যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। আরেকটা মস্ত বড় ভুল আমরা যেটা করি সেটা হলো তুলসী পাতা চিপিয়ে খাই। তুলসী গাছের পাতা থেকে এমন একটা জিনিস বেরোয় যেটা সত্যি সিরিয়াস ড্যামেজ হতে পারে আমাদের দাঁতের। বেটার হলো তুলসী পাতা জল দিয়ে গিলে খাওয়া, অথবা কোনো তরকারির মধ্যে আপনি তুলসী পাতা ইউজ করতে পারেন। রোজ তুলসী পাতা খাওয়া সত্যি শরীরের জন্য ভীষণ ভালো, কিন্তু সপ্তাহে একটা দিন তুলসী পাতা স্কিপ করা উচিত। রেগুলার বেসিসে আপনি অবশ্যই তুলসী চা খেতে পারেন, কিন্তু সেটা লিকার। নাম্বার ফোর হলো অঙ্কুরোদ্গম ছোলা। তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনস, ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস এবং এনজাইমস।
অঙ্কুরোদ্গম ছোলা কখনোই ডিরেক্টলি রান্না করা উচিত নয় বা অনেক বেশি হিট দেওয়া কখনোই ঠিক নয়। অঙ্কুরোদ্গম ছোলাকে সবসময় স্যালাডের সাথে কনসিডার করা হয়, কারণ এটি সবসময় কোনো খাবার খাওয়ার আগে খেতে হয়, খাবার খাওয়ার পরে নয়। খালি পেটে অবশ্যই অঙ্কুরোদ্গম ছোলা খাওয়া ভীষণ রকমভাবে দরকার। এটা কখনোই রান্না করা কোনো খাবারের সঙ্গে খাওয়া ঠিক নয়, অলওয়েজ চেষ্টা করবেন অবশ্যই এটা কাঁচা খাওয়ার। এই ছোলা খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালবেলা, বিকেল 5টার পরে এটা কখনোই খাওয়া ঠিক নয়। এছাড়াও কলা, দই, মূলো এবং শসা কখনোই রাত্রিবেলা খাওয়া ঠিক নয়, সূর্য ডোবার পরে একদমই খাওয়া ঠিক নয়। আমন বাদাম সবসময় খোসা ছাড়িয়ে খাওয়া উচিত এবং খাওয়ার 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রাখা উচিত। একদম লাস্ট যেটা আসছে সেটা তোমাদের জন্য ভীষণ ফেভারিট একটি খাবার, যেটা আসলে কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, সেটা হলো স্টাফড পরোটা। পরোটা অনেক সময় আমরা কিছু দিয়ে খাই, পরোটা খাওয়ার সময় নর্মাল পরোটাও খেতে পারি, আবার কখনো কখনো পরোটার মধ্যে যে পুরটা ভরি সেটা অনেক সময় কাঁচা সবজি ভরি। তো সেই কাঁচা সবজিটা যখন আমরা পরোটার মধ্যে ভরি, ভরে যখন সেটাকে আমরা তেলে ভাজি, তারপর যখন আমরা খাই, তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অনেক রকম সমস্যা হতে পারে। তার কারণ হলো কাঁচা কোনো খাবার বা সবজি রান্না করা খাবারের মধ্যে দিলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ডাইজেশনে সমস্যা তৈরি করতে পারে, কারণ আমাদের বডি সিস্টেম এমনভাবেই তৈরি যে রান্না করা খাবার এবং কাঁচা খাবারের জন্য আলাদা আলাদা এনজাইম ক্ষরিত হয়, তাই জন্য সেটা একসাথে ডাইজেশন কখনোই সম্ভব নয় রাত্রিবেলা। এই জন্য স্টাফড পরোটা এই সমস্ত খাওয়া কিন্তু একদম ঠিক নয়, জাস্ট নাহলে কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করো আর নিচে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। প্লিজ 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 আমার সাথে থেকো। আর আজকের মতন তাহলে এখানেই শেষ করি, টাটা।